দেশে ভয়াবহ বন্যার প্রকোপ শেষ হতে না হতেই আবারও শুরু হয়েছে বন্যার চোখ রাঙানি। ভারী বৃষ্টিপাতের কারণে আত্রাই নদীর পানি সিংড়া পয়েন্টে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে বিপদসীমার 105 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলায় শরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। সুতিচালের ফাঁদে পানি আটকে সিংড়া পৌরসভার অধিকাংশ মানুষ এখন পানির নিচে হাবুডুবু খাচ্ছে। শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা প্রশাসনিক ভবনের সামনের রাস্তা ও সরকারি অফিসগুলোতে পানি প্রবেশ করায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতিনিয়তই বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। আত্রাই নদীর দুই পাশের সিংড়া টুকলম ইউনিয়নের পাকা রাস্তা ভেঙে লক্ষাধিক মানুষের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শরণকালের এ ভয়াবহ বন্যা মোকাবেলায় বুধবার দুপুরে এক জরুরি সভা আহ্বান করেছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। সবাই বন্যা মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম, ইউনো নাসরিন বানু, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। বুধবার সরজমিনে দেখা যায় আত্রাই নদীর পানিতে সিংড়া পৌরসভার সব গুরুত্বপূর্ণ সড়ক ও অধিকাংশ বাড়িঘর ডুবে গেছে। অনেকেই গলা পানি মারিয়ে আশ্রয় কেন্দ্রে ছুটছেন, কিন্তু সেই আশ্রয় কেন্দ্রেও পানি ঢুকছে। আত্রাই নদীর পানির তোড়ে সিংড়া টুকলমের দুই পাশের পাকা রাস্তা ভেঙে লক্ষাধিক মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে অসুস্থ ব্যক্তি, শিশু, বৃদ্ধ ও গবাদি পশু নিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষজন। অপরদিকে 24 ঘন্টার মধ্যে আত্রাই নদীর সব সুতিজালের বাঁধ উচ্ছেদ না হলে ইউনো অফিস ঘেরাও করার হুমকি দিয়েছেন সিংড়া মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান ইমাম। নাটোরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু রায়হান জানান, আত্রাই নদীর পানি বিপদসীমার 105 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিগত দিনের সব বন্যাকে হার মানিয়েছে, এটা শরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। তিনি আরও বলেন, আগামী শুক্র ও শনিবার পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। মেঘলা আকাশ না কাটা পর্যন্ত পানি কমার কোনো সম্ভাবনা নেই। আলোচিত সর্বশেষ সংবাদ এবং ভাইরাল হয় এক্সক্লুসিভ ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন ইবিটি নিউজে। কথা হবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।